জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন, আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা, মাতাজিরা, এই যে আমরা সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা এত নিষ্ঠা সহকারে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত পালন করি, তার একটা প্রধান কারণ কি? যে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্টি বিধান করা যায় এই একাদশী ব্রত। কিন্তু এই একাদশী ব্রততে কি হয়, যে আমরা পঞ্চশস্য আহার থেকে বর্জন করি। পঞ্চশস্য কি, যে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, এবং কেন এই একাদশীর দিন যারা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা পঞ্চশস্য কেন আহার থেকে বিরত থাকেন, মানে পঞ্চশস্য কেন বর্জন করেন। তাই অনেকেই আমাকে এই একাদশীর ভিডিওতে কমেন্ট করেন যে প্রভু, আপনারা মন গড়া কথা বলেন যে পঞ্চশস্য একাদশী দিন আহার করা যায় না। হ্যাঁ, কিন্তু আমরা কখনো মন গড়া কোনো কথা বলি না। শাস্ত্র কি বলছে আজকে দেখুন, একাদশী কিন্তু কলিযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগের নয়, সত্য যুগ থেকে এই একাদশী ব্রত চলে এসেছে, যেটা শাস্ত্রে প্রমাণিত আছে। তাই ভক্তরা, মাতাজিরা, আজকে আমার মাধ্যমে এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহার মাধ্যমে আপনারা সমস্ত সনাতন ধর্মী বিশ্ববাসী মানুষরা জানতে পারবেন যে একাদশীতে কেন পঞ্চশস্য আহার বর্জন করা হয় এবং সেই পঞ্চশস্যগুলো কী কী, বা একাদশীর দিন পঞ্চশস্য আহার করলে আপনারা কি পাপ করছেন। তাই আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভক্তরা, মাতাজিরা। আর ভক্তরা, মাতাজিরা, যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তাহলে আপনি ঘরে বসেই সমস্ত ধর্মীয় রীতিনীতি, একাদশীর বিভিন্ন মাহাত্ম্য, একাদশী কীভাবে করবেন, সব কিছু ঘরে বসেই আপনি শ্রবণ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের খুব নিষ্ঠা সহকারে আপনি সেবা করতে পারবেন। আর ভক্তরা, মাতাজিরা, অনেকে আমাকে কমেন্ট করছেন যে প্রভু, দীক্ষা নেব, দীক্ষা নেওয়ার আগে কী কী করতে হয়। তো দীক্ষা আপনি নিতে পারেন, কিন্তু আমার কাছে আসলেই কিন্তু আমি দীক্ষা দিতে পারবো না। দীক্ষা নেওয়ার আগে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যারা দীক্ষা নিতে চান তারা আমার এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করবেন। আপনারা দীক্ষা নেওয়ার আগে যে কী কী আপনাকে কাজ করতে হবে, যে ভগবান শ্রীকৃষ্ণের যে আপনি নাম করবেন, গুণ করবেন, কীর্তন করবেন, তার আগে আপনাকে উপযুক্তভাবে তৈরি হতে হবে। কেননা কোনো ছাত্র যদি সিলেবাস অনুযায়ী সে যদি পড়াশোনা না করে তাহলে কী হয়, সে পরীক্ষায় গিয়ে কিন্তু ভালো লিখতে পারে না। তদ্রূপ আপনি দীক্ষা নেবেন, দীক্ষা মানে দ্বিজ, দ্বিজ মানে আপনি দ্বিতীয়বার জন্ম নেবেন। যে গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নেন না কেন, সে কিন্তু আপনাকে ভগবানকে কী করে পৃথিবীতে সাধন করবেন, ভগবানের কী করে সেবা করবেন, এই দুর্লভ মানব জীবনকে কী করে সার্থক করবেন, সেই তত্ত্ব যদি আপনাকে দীক্ষার মাধ্যমে না দেয় তাহলে দীক্ষা নেওয়ার কোনো মানে নেই। তাই যারা দীক্ষা নিতে চান বা নেবেন চিন্তাভাবনা করছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দীক্ষা নেওয়ার আগে আপনি কীভাবে নিজেকে উপযুক্ত করতে হবে যে আমি একজন দীক্ষা নিতে পারবো, আসলেই কিন্তু দীক্ষা কেউ পায় না। আমাদের এই ফোন নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর মাধ্যমে, আপনি সেখান থেকে যোগাযোগ করবেন। আমরা আপনাকে শাস্ত্রীয় একদম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের কী করে কৃপা পাবেন সেই হিসেবে দীক্ষার জন্য যাতে আপনি উপযুক্ত হতে তৈরি হতে পারেন, সেটা আপনার পথ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আর ভক্তরা, মাতাজিরা, যারা বাড়িতে ভাগবত বা গীতা পাঠ করাতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্ভব হলে আপনার বাড়িতে আমরা কৃষ্ণ ধাম, ভগবত ধাম করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তাই আসি এখন মূল পর্বে, যে আজকের আলোচ্য বিষয় হলো যে পঞ্চশস্য কি এবং একাদশীর দিন কেন যারা সঠিক শাস্ত্রমতে একাদশী পালন করেন পঞ্চশস্য আহার থেকে বিরত থাকেন, বা এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করলে কি পাপ আপনারা করছেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা এখন শুনুন, পঞ্চশস্য হলো এক নম্বর ধান জাতীয়। ধান মানে চাল, চাল থেকে সমস্ত উপাদান, হ্যাঁ, ধান বা চাল দিয়ে যে ধরনের উপাদান তৈরি হয়, ভাত, পায়েস, পিঠা, বিভিন্ন ধরনের যা কিছু হচ্ছে ধান বা চাল জাতীয়,
সেই সব একাদশী দিন আহার করলে আপনার পাপ হবে। এক নম্বরে গেল ধান জাতীয়, দু নম্বরে হলো পঞ্চশস্য, হলো আপনার গম জাতীয়, গম ভুট্টা জাতীয় যে এসব আছে এর থেকে যে বিস্কুট তৈরি হয়, হরলিক্স তৈরি হয় বা বিভিন্ন কিছু যে প্রসাদ আপনার খাবার জাতীয় তৈরি হয় গম দিয়ে, সেটা আপনার পঞ্চশস্যের মধ্যে পড়ে, দু নম্বর গেল। তিন নম্বর হলো যব ভুট্টা ছাতু, এইসব হলো তিন নম্বর পঞ্চশস্যের মধ্যে। চার নম্বর হলো আপনার সমস্ত প্রকার শস্য মানে ডাল জাতীয়, হ্যাঁ যেমন মুসুর ডাল, মুগ ডাল, মাসকলাই ডাল, হ্যাঁ ছোলার ডাল, বরবটি, সিম, এই যে ডাল জাতীয় এগুলো আপনার পঞ্চশস্যের মধ্যে পড়ে। আর পাঁচ নম্বর হলো তৈল জাতীয় ভেজস, যেটা সয়াবিন তেল বা আপনার সরিষার তেল, হ্যাঁ এইগুলো হলো পঞ্চশস্য। তাহলে এক নম্বরে কী গেলো, ধান জাতীয়, দু নম্বরে গম জাতীয়, তিন নম্বর হলো যব ভুট্টা ছাতু, চার নম্বর হলো আপনার ডাল জাতীয়, পাঁচ নম্বর হলো আপনার তেল, এইগুলো হলো পঞ্চশস্য। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে একাদশী দিন মানুষ এইসব আহার থেকে বিরত কেন থাকে? তাহলে দেখুন, সৃষ্টির পূর্বে ভগবান বিষ্ণু এই পৃথিবীতে একটা পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন। এই পাপ পুরুষটা কি হয়, সমস্ত মানবদের মধ্যে আছে, কিন্তু যার কারণে দেখবেন আমরা কোনো যদি একটা জিনিস আমরা দেখি সেটা সহজে কিন্তু আমরা ভালো সেই জিনিস সম্পর্কে কোনো মন্তব্য করতে পারি না। কারা পারেন ভালো মন্তব্য করতে? যাই যে কোনো জিনিসই দেখলে, যাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে তারাই শুধু যাই দেখুক সেই সম্পর্কে ভালো মন্তব্য করতে পারে। কিন্তু আজকের দিনে সনাতন ধর্মের যা অবস্থা, হ্যাঁ তাতে কি হয়, এই চারিদিকে এত অসামাজিক অঘটন ঘটিত হচ্ছে, আমরা কিন্তু কেউ একটা জিনিস সম্পর্কে সহজেই ভালোভাবে দেখতে পারি না। কারণ কি, এই দেহে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পাপ পুরুষ একটা দিয়ে দিয়েছেন। কারণ কি, এই যে দুর্লভ মানুষ মনুষ্য জীবনকে যে ভগবানের সেবায় আমরা ব্রতী হতে হবে, যে শ্রীকৃষ্ণ রাধারানীর সেবায় ব্রত না হলে যে আমাদের এই মনুষ্য জীবনটা একদম বিফল, এই জীবনের কোনো আমরা সার্থকই করতে পারবো না। তাই কি করতে হবে আমাদেরকে, এই পাপ পুরুষকে আমাদের শরীর থেকে বিতাড়িত করতে হবে। তাই এই পাপ পুরুষ শরীরে থাকার কারণে কি হয়েছে, সবাই কিন্তু পাপ কাজে লিপ্ত হচ্ছে, কেউ আর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই পৃথিবীতে এসে মৃত্যুর পরে ভগবানের কাছে আর কেউ যেতে পারছে না। তারা কোথায় যাচ্ছে, নিজ নিজ পাপকর্মের দ্বারা জমালয়ে যাচ্ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু একদিন কি করলো, জমালয়ে গেছে, যমরাজের সাথে কথোপকথন করছে, হঠাৎ দক্ষিণ দ্বার থেকে বিশাল চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তখন ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করেছে যমরাজকে যে এসব কাদের চিৎকার চেঁচামেচি, তখন বলছে প্রভু আপনি যে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তাদের নিজ নিজ কর্মের দ্বারা তারা আজকে বিভিন্ন নরক যন্ত্রণায় ভোগ করছে নিজ নিজ পাপ কর্মের দ্বারা। তখন ভগবান বিষ্ণু ভাবলো যে আমি যাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি তারা পাপ কর্মের দ্বারা এত নরক যন্ত্রণা ভোগ করছে, তাহলে তাদের উদ্ধারের পথও আমাকেই দিতে হবে। তখন ভগবান বিষ্ণু যমালয়ের দক্ষিণ দ্বারে নিজে এই একাদশী রূপে আবির্ভূত হয়েছেন। আর এই একাদশী আবির্ভূত হওয়ার প্রভাবে তখন সব মানুষরা কী করলো, একাদশী ব্রত শুরু করেছে। তাই স্বাভাবিক, পৃথিবীর সবাই যখন ভালো পথে চলে যাবে তখন ওই পাপ পুরুষের কী অবস্থা হবে, সে কিন্তু আস্তে 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 নিস্তেজ হয়ে যাবে। যেমন ধরুন রাস্তা, আপনার মনে করেন বাড়ির চারিপাশে একটা সুন্দর রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে সবাই যখন চলাফেরা করে তখন কী হয়, রাস্তাটা মসৃণ থাকে, সুন্দর থাকে, সবাই পরিষ্কার পরিচর্যা করারও একটা চিন্তাভাবনা থাকে। আর একটা রাস্তা দিয়ে যখন দীর্ঘদিন ধরে কেউ যাবে না তখন সে রাস্তাটার কী হবে, বেহাল অবস্থা হবে, তাকে দেখতে বাজে লাগবে, হ্যাঁ রাস্তাই মনে হবে না, ঘাস লতাপাতা তাকে সব জড়িয়ে ধরবে, সেই রাস্তাটা কী হবে, উইক হয়ে যাবে। হ্যাঁ তদ্রূপ যেহেতু একাদশী বিষ্ণুর প্রভাবে সব মানুষরা তখন একাদশী ব্রত করা শুরু করেছে, তখন আর কেউ পাপ করছে না। ওইদিকে পাপ পুরুষ কী হয়েছে, যেহেতু একাদশী সবাই করছে পাপ করছে না, তাই ওই পাপ পুরুষ আস্তে 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 কী হচ্ছে, সে ওই রাস্তার মতোই নির্জীব হয়ে যাচ্ছে, হ্যাঁ নিশ্চিত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তখন পাপ পুরুষ ভাবল এত দুর্বল হয়ে গেছে, সে চন্দ্র সূর্য পৃথিবী স্বর্গ ইন্দ্র, হ্যাঁ ব্রহ্মা
আকাশ, জল, বায়ু সবার দ্বারে দ্বারে ঘুরেছে যে আমাকে মুক্তির পথ খুঁজে দেখান। তখন কেউ তাকে, এই পাপ পুরুষকে, মুক্তির পথ আর খুঁজে দিতে পারেনি। তখন সে নিজে ভাবল যে আমাকে যে সৃষ্টি করেছে ভগবান বিষ্ণু, আমি তার শরণাপন্ন হই। কারণ কি, ভগবান বিষ্ণু কিন্তু তার শরণাপন্ন যে হয়, বিষ্ণু তখন তাকে অবশ্যই রক্ষা করে। তখন পাপ পুরুষ কোনোরকম, হ্যাঁ, কেত্রাতে কেত্রাতে, হ্যাঁ, আবুর কাটতে কাটতে, ছোট্ট বাচ্চারা যেরকম, হ্যাঁ, আবুর কেটে কেটে শিশুরা মায়ের কাছে যায়, এরকম কোনোরকম কষ্টে বিষ্টে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তো ভগবান বিষ্ণু স্বাভাবিক পাপ পুরুষকে দেখে সে আশ্চর্য হয়ে গেছে। কারণ ভগবান বিষ্ণু পাপ পুরুষকে সৃষ্টি করেছে এক বিকট তপ্ত, একদম বিকট মানুষের মতো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই দিয়ে দিয়েছে বিভিন্ন পাপে জর্জরিত। তাই পাপ পুরুষকে এত নিস্তেজ এবং এত দুর্বল দেখে ভগবান বিষ্ণু বলল, হে পাপ পুরুষ, এ কি তোমার অবস্থা করেছ, কেন তোমার এই অবস্থা হয়েছে? তখন পাপ পুরুষ বলল যে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টিতে যদি আমি না থাকি তাহলে আপনার এই লীলা প্রকাশের মাধ্যম কি করে হবে? স্বাভাবিক, দেখেন, পৃথিবীতে যদি সবাই ভালো হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে, ধর্মের কথা বর্ণনা করার আর প্রয়োজন নেই। তাই ভালো খারাপ সব জায়গায় আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই পাপ পুরুষকে সৃষ্টি করেছিলেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখি কারা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমার সেবা না করে নিজ নিজ পাপ কর্মের দ্বারা নিজেদের আত্মশুদ্ধিতে মত্ত থাকে। তখন পাপ পুরুষ বললে যে প্রভু, আপনি একাদশী ব্রত যে পৃথিবীতে দিয়েছেন, হ্যাঁ, সে সবাই এখন একাদশী ব্রত করছে, কেউ আর পাপ করছে না, তাই কি হচ্ছে, আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি, তাই আমাকে বাঁচান। করজোর করজোরে ভগবান বিষ্ণুর কাছে পাপ পুরুষ আকুতি মিনতি শুরু করেছে। তখন ভগবান বিষ্ণু ভাবলো, কারণ ভগবান বিষ্ণু কিন্তু শরণাগতকে সবসময় রক্ষা করেন, তখন ভাবলো, সত্যিই তো আমি পাপ পুরুষকে সৃষ্টি করেছি, এখন যদি তার এই দুরবস্থায় আমি তার উপকার না করি তাহলে সেটা তার সাথে আমার বেইমানি করা হবে। তখন বলল পাপ পুরুষ, তোমার আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, এই একাদশীর দিন তুমি পঞ্চশস্যর মধ্যে অবস্থান করবে। তারপর থেকেই সমস্ত সনাতন ধর্মী মানুষটা এই একাদশীর দিন কিন্তু পঞ্চশস্য আহার গ্রহণ করে না। কারণ কি, একাদশীর দিন যদি কেউ, শাস্ত্রে সুন্দর করে উল্লেখ আছে যে একাদশীর দিন যদি কেউ এই পঞ্চশস্য আহার গ্রহণ করে তাহলে কি হয়, সমস্ত পাপ গ্রহণ করা হলো, ভাতৃহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, গুরুদেব হত্যা, গোহত্যা, এমন জঘন্যতম পাপ করা হয় যদি কোনো ব্যক্তি একাদশীর দিন পঞ্চশস্য আহার গ্রহণ করে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনার কাছে ক্লিয়ার? এখন যারা আমাকে প্রশ্ন করতেন বা এখন ভাবছেন যে একাদশীর দিন আমরা কি করব, না খেয়ে থাকবো, পঞ্চশস্য আহার কেন করা হয় না, যারা সত্যি নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা প্রীতিবিধান করতে চান একাদশীর মাধ্যমে, আপনারা ভক্তরা, মাতাজিরা, কেউ, সবার চরণে প্রণতি নিবেদন করছি, একাদশী দিন অন্তত পঞ্চশস্য আহার গ্রহণ করবেন না। শ্যামা চাল যে একটা বলে, অনেকে কিন্তু শ্যামা চাল, কাউন চাল, হ্যাঁ, অনেকে রুটি খেয়ে একাদশী করে, কিন্তু এগুলো শাস্ত্রে বহির্ভূত। শ্যামা চালও কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ, কাউন চাল শাস্ত্রে নিষিদ্ধ, কারণ এগুলো পঞ্চশস্যর মধ্যে পড়ে। তাই আপনারা জেনে শুনে যদি একাদশীর দিন এই পঞ্চশস্য আহার গ্রহণ করেন তাহলে কী হবে, সমস্ত পাপ আপনারা গ্রহণ করবেন, মৃত্যুর পরে আপনি কী হবে, সেই যমালয়ের দক্ষিণ দ্বারে নিজ নিজ পাপ কর্মের দ্বারা আপনারা নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ভক্তরা, মাতাজি। তাই যারা আমাকে প্রশ্ন করেছিলেন বা যারা ভাবছেন, তাদের আজকে পরিষ্কার করে দিলাম, ভক্তরা, মাতাজিরা, যে পঞ্চশস্য কি এবং একাদশী দিন কেন পঞ্চশস্য আহার করতে নিষেধ করা হয় বা পঞ্চশস্য কেন বর্জন করা হয়। তাই ভক্তরা, মাতাজিরা, আপনাদের কিছু জানার প্রশ্ন থাকলে আমাদের ফোন নাম্বার বা কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে
যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।